আজকে আমাদের লাভ ক্ষতির পার্ট টু অঙ্ক, আগের পার্টটি যারা দেখোনি তারা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের আমাদের 1 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রি করে, আরও 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, রেডিওটির ক্রয় মূল্য কত? দেখো, এখানে একটি ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রি করে, তাহলে 5% লাভ বলতে এখানে আমরা কি জানি? 5% লাভ সমান 105। এবার বলছি আরো 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হবে, তাহলে 8% লাভ সমান কত? 8% লাভ হচ্ছে 108 টাকা, বা বলতে পারি 108%। তাহলে দেখো, এই 105% থেকে এই 108%, এই দুটোর মধ্যে পার্থক্য কত? এটা তোমাদের হয়ে যাচ্ছে 3%। এই 3%-এর পার্থক্যটার জন্যই আমরা 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করছি। এই 24 টাকা বেশি মূল্যের জন্যই আমরা কিন্তু 3% বেশি লাভ পাচ্ছি, বুঝতে পারছো? এই 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্য আমাদের লাভ হচ্ছে 3%। তাহলে আমরা বলতে পারি 3% সমানই 24 টাকা। এখান থেকে আমরা কি করব না, 100%-এর দাম বের করব, তাহলে 1% সমান 24/3, আর 100% সমান 24/3×100, 3×8=24, 108, 800 টাকা, বোঝা গেছে? এবার দেখো, তোমাদেরকে একটি ট্রিক্স দিচ্ছি, শর্টকাট একটি। দেখো, এই ধরনের অঙ্কে যদি দুটো লাভ বলে, তাহলে আমরা সেক্ষেত্রে বিয়োগ করে দেব। দেখো, এখানে বলেছে 8% লাভ, আর একটা বলেছে 5% লাভ, তাহলে 8% লাভ মাইনাস 5% সমান 3% লাভ, এই 3% সমান হচ্ছে 24 টাকা, কারণ এই 3% লাভ করার জন্য ওকে 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে। তার মানে আমরা বলতে পারি 3% সমানই 24 টাকা। এখান থেকে আমরা কি করব, 100%-এর দাম বের করবো, যেহেতু আমরা জানি যে কোনো কিছুর দামই হচ্ছে সবসময় আমরা 100% ধরি, তাই এটা আমার অ্যান্সার হয়ে যাবে 800 টাকা, যেটা আমাদের অপশন এ তে রয়েছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যদি প্রথমে ক্ষতি বলতো পরে লাভ বলতো, তাহলে আমরা কি করতাম? দেখো, যদি দুটোই লাভ বলে তাহলে আমরা বিয়োগ করে নেব, আর যদি একটা লাভ একটা ক্ষতি বলে তাহলে আমরা যোগ করে নেব। যদি বলতো 5% ক্ষতি, তাহলে আমরা কি করতাম, 8+5 সমান হয়ে যেত 13%, তখন আমরা ধরতাম 13% সমান 24 টাকা, বোঝা গেছে? পরের অঙ্ক দেখো, 2 নম্বর ম্যাথ, এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রি করে, পাম্প সেটটি 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হতো, পাম্প সেটটির ক্রয় মূল্য কত? দেখো, আগের অঙ্কটা মতনই, এখানে দেখো 8% ক্ষতি বলেছে, এখানে 7% লাভ বলে। প্রথমে আমরা ডিটেলসে করবো, তারপরে আমরা শর্টকাটে করব। দেখো, 8% ক্ষতি মানে আমরা কি বল জানি, আমরা সবসময় পার্সেন্টেজ হিসেবে আমরা কত ধরি, 100%, তাই তো? এরপর দেখো 8% ক্ষতি বলেছে, তাহলে 8% ক্ষতি মানে কত, 100-8, তাহলে আমাদের হয়ে যাবে 92%। 8% ক্ষতি মানে আমরা জানি 92%। এবার দেখো, বলেছে 7% লাভ, 7% লাভ মানে তাহলে আমরা কত জানি, টোটালে যদি 100% হয়, 7% লাভ সমান হয়ে যাবে 107%। দেখো, এবার বলছে যে এই 8% ক্ষতি থেকে 7% লাভ যেতে গেলে
তাকে 120 টাকা বেশি দামে বিক্রি করতে। তাহলে এই 8% ক্ষতি থেকে এই 7% লাভ সমান এটা কত পার্সেন্টের গ্যাপ আমাকে দেখতে হবে, সেই পার্সেন্টেজ সমানই হচ্ছে এই টাকাটা যে টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তাহলে 107% মাইনাস 92% সমান হয়ে যাবে 15%। দেখো 92% থেকে আমাকে 107 যেতে গেলে আমার লাগছে 15%। এবার এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে, টাকা হিসাবে আমাকে 8% ক্ষতি থেকে 7% লাভে যেতে গেলে আমাকে 120 টাকা বেশি দামে জিনিস বিক্রি করতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই 15% সমানই 120 টাকা। তাহলে আমরা লিখব, এখানে লিখছি 15% সমান হচ্ছে 120 টাকা। এখান থেকে আমরা বের করে নেবো 100%-এর দাম, 1% সমান 120 বাই 15 টাকা, আর 100% সমান 120 বাই 15 ইন্টু 100। 5 দিয়ে গেলে 5 × 3 = 15, 5 দিয়ে গেলে 20, 3 দিয়ে গেলে 3 × 4 = 12, 40 আর 20 হয়ে যাবে তোমাদের 800, যেটা তোমাদের অপশন বিতে রয়েছে। বোঝা গেছে? আর তোমাদেরকে আগের অঙ্কেই বলেছিলাম শর্ট ট্রিক্সটা, যে দুটি যদি লাভ বলে আমরা বিয়োগ করব, আর যদি একটা লাভ একটা ক্ষতি বলে তাহলে আমরা যোগ করব। দেখো এখানে বলেছে 8% ক্ষতি আর 7% লাভ, তাহলে আমরা যোগ করে নেবো 8 আর সাথে 15%। বোঝা গেছে? এবার 15% সমানই হয়ে যাবে কিন্তু ওই 120 টাকাটা। এখান থেকে আমরা 100%-এর দাম বের করবো। বোঝা গেছে? পরের অঙ্ক, 3 নম্বর ম্যাথ। দেখো এই ম্যাথটি কিন্তু একবার পরীক্ষায় এসেছিল, এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় পড়ে, তাই আমি তোমাদের জন্য এই ম্যাথটা নিয়ে এসেছি। আমি কিন্তু প্রফিট অ্যান্ড লসের থেকে যত ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পড়ে আমি সব কিন্তু করাচ্ছি। তোমরা পরীক্ষায় কিন্তু প্রফিট অ্যান্ড লস থেকে একটা কোশ্চেন তোমাদের কিন্তু আনকমন হবে না, সব কিন্তু কমন পাবে। তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। দেখো এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, যত পরিমাণ লাভ হয়, 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এই পরীক্ষা, এই কোশ্চেনটি কিন্তু একবার রেলের পরীক্ষায় এসেছিল, খুবই সোজা অঙ্ক কিন্তু অনেকেই পারবে না। দেখো প্রথমে ডিটেলসে করব। দেখো বলছে একটি, সরি, এক ব্যক্তি 600 টাকা একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটি ক্রয় মূল্য কত? দেখো 600 টাকা হচ্ছে একটি দ্রব্য বিক্রয় করে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। এবার বলেছে যে যত পরিমাণ লাভ হয় 400 টাকায় বিক্রয় করলে তত সম পরিমাণ ক্ষতি হয়, অর্থাৎ লাভ যত টাকা হবে ক্ষতিও তত টাকাই হবে। তাহলে এখানে আমরা ধরে নেব লাভ, ধরি লাভ, লাভ ধরে নিলাম 1x টাকা। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি, লাভ পেয়ে গেছি, এখান থেকে আমি ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য কি হবে? দেখো ক্রয় মূল্য বের করতে গেলে আমরা কি করব, পার্ট ওয়ানে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা
माइनस लाभ হচ্ছে x টাকা তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আবার দেখো বলে যে 400 টাকায় দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয় তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা এখানে ক্ষতি হচ্ছে ক্ষতি কত দেখো বলে দিয়েছে যত পরিমাণ লাভ হয় সেই তত সম পরিমাণ কিন্তু ক্ষতি হয় তাহলে আমাদের লাভ কত হয়েছে এখানে আমরা ধরে নিয়েছি x টাকা তাই আমাদের ক্ষতির পরিমাণও হবে x টাকা যেহেতু সমান বলে দিয়েছে তাহলে ক্ষতি আমাদের x টাকা এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করব এখানে ক্রয় মূল্য বের করতে কি করতে হবে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি সমান ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি তাহলে 400 প্লাস x তাহলে দেখো এখানে ক্রয় মূল্য পেয়ে গেছি এখানেও ক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি এই এই দুটো সমানই এটা যেহেতু দুটুই ক্রয় মূল্য তাহলে বলতে পারি 600 মাইনাস x সমানই 400 প্লাস x তাহলে দেখো এটা যদি x এর মান বের করি এই x টা যদি এইদিকে চলে আসে তাহলে হয়ে যাবে মাইনাস x মাইনাস x সমান 400 মাইনাস 600 তাহলে এখানে লিখছি তাহলে বার মাইনাস 2x সমান মাইনাস 200 দুদিকে মাইনাস তুলে দিলে হয়ে যাবে 2x সমান 200 x সমান হয়ে যাবে 200 বাই 2 সমান 100 টাকা দেখো x সমান আমরা পেয়ে গেলাম 100 টাকা অর্থাৎ লাভ সমান হচ্ছে 100 টাকা তাহলে এখান থেকে ক্রয় মূল্য আমরা বের করতে পারবো বিক্রয় মূল্য জানি 600 টাকা লাভ হচ্ছে 100 টাকা তাহলে ক্রয় মূল্য আমাদের হয়ে যাবে 600 মাইনাস 600 মাইনাস 100 সমান 500 টাকা আবার যদি এখান থেকে বের করি বিক্রয় মূল্য 400 টাকা ক্ষতি 100 টাকা এখানে x হচ্ছে 100 টাকা তাহলে 400 প্লাস 100 সমান 500 টাকা যেটি আমাদের অপশন এ তে রয়েছে এই পর্যন্ত বোঝা গেছে এবার দেখো একটি শর্ট ট্রিক্স বলছি এখানে লিখছি তোমরা কি করবে দুটো ক্রয় মূল্য যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে ফার্স্ট ক্রয় মূল্য প্লাস সেকেন্ড ক্রয় মূল্য সরি ফার্স্ট বিক্রয় মূল্য প্লাস সেকেন্ড বিক্রয় মূল্য বাই টু তাহলে তোমরা আনসার পেয়ে যাবে ফার্স্ট ক্রয় মূল্য হচ্ছে 600 সরি এখানে দেখা যাচ্ছে না আমি এখানে লিখছি ফার্স্ট ক্রয় মূল্য হচ্ছে 600 সেকেন্ড ক্রয় মূল্য হচ্ছে 400 বাই টু তাহলে 600 400 যোগ করলে 1000 বাই টু কেটে দিলে 500 বোঝা গেছে পরের অঙ্ক পরের অঙ্ক 10% এবং 20% কমিং ছাড়ের তুল্য মূল্য ছাড় কত শতাংশ হবে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু একটা করে আসে পরীক্ষায় দেখো তোমাদেরকে কিন্তু আমি শতকরা অঙ্কে বলেছিলাম একটি সূত্র যে পরপর দুবার লাভ বা ক্ষতি যাই বলুক একটাই সূত্র আমাদের x প্লাস y মাইনাস x y বাই 100 এখানেও এই সূত্রটি থেকেই অঙ্কটি হবে দেখো এখানে দুবার ছাড় বলে যে এখানে x সমান হচ্ছে 10 y সমান 20 তাহলে x সমান যদি হয় 10 প্লাস 20 প্লাস মাইনাসে সরি দুটি প্লাস রয়েছে মাইনাস x হচ্ছে 10 ইন্টু 20 বাই 100 10 আর 20 যোগ করলে হবে 30 মাইনাস এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল পরে থাকলো 2 30 মাইনাস 2 সমান হয়ে যাবে 28
পার্সেন্ট। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 28%। বোঝা গেছে? পরের অঙ্ক, 5 নম্বর ম্যাথ। 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যে সমান হলে শতকরা লাভের হার কত? দেখো অঙ্কটি কিন্তু ভালো করে বুঝবে, এটা কিন্তু বোঝার বিষয় আছে। 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যে সমান, অর্থাৎ বলছে 24টি দ্রব্যের ক্রয় মূল্য সমান হচ্ছে 18টি দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে? ধরে নেবে যে প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা। ধরি প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখানে 24টি দ্রব্য রয়েছে, তাহলে 24টি দ্রব্যের ক্রয় মূল্য, 24টি দ্রব্যের ক্রয় মূল্য হবে 24 টাকা। 24টি দ্রব্যের ক্রয় মূল্য 24 টাকা হলে 18টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 18টি দ্রব্যের ক্রয় মূল্য হবে 18 টাকা। এবার দেখো, এবার বলছে 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান 24টি দ্রব্যের যা ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। এবার দেখো 18টি দ্রব্যের ক্রয় মূল্য কত? 18টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে আমাদের 18 টাকা, কিন্তু 18টি দ্রব্য বিক্রয় করছে কত টাকায়? 24টি দ্রব্যের যা ক্রয় মূল্য সেই টাকায়। 24টি দ্রব্যের ক্রয় মূল্য আমাদের কত টাকা? 24 টাকা। তাহলে 18টি দ্রব্য বিক্রয় করছে 24 টাকায়। এখানে বোঝা গেছে? বলছে 18টি দ্রব্যের যা বিক্রয় মূল্য সেটি হচ্ছে 24টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে 24টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 24 টাকা। তাহলে 18টি দ্রব্যের বিক্রয় মূল্য দাম হচ্ছে 24 টাকা। তাহলে 18টি দ্রব্যের বিক্রয় মূল্য 24 টাকা। তাহলে 18টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 24 টাকা হয়, লাভ কত হবে? লাভ আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো, তাহলে 24 - 18 টাকা, তাহলে এটা হয়ে যাবে আমাদের 6 টাকা। তাহলে আমাদের লাভ হয়ে যাচ্ছে 6 টাকা। এবার এখান থেকে আমরা 100% কত পার্সেন্টেজ বের করব, কারণ শতকরা লাভের হার কত জানতে চাইছি। তাহলে এখানে লিখছি 18 টাকায় লাভ হচ্ছে 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে 6/18 টাকা, আর 100 টাকায় কত লাভ হবে? 6/18 × 100, 6 × 3 = 18, তাহলে এখানে হয়ে যাবে 100/3। এটাকে ভাঙলে হয়ে যাবে 33.13%, যেটা তোমাদের অপশন এ তে রয়েছে। বোঝা গেছে? দেখো এর কিন্তু একটা সূত্র রয়েছে, তোমরা সূত্র ধরে করতে পারো। সেটি হচ্ছে x - y/y × 100, এটি হচ্ছে সূত্র, তোমরা এখান থেকেও করতে পারো। x হচ্ছে তোমাদের 24, y হচ্ছে 18/18 × 100, 24 থেকে 18 বাদ দিলে হয়ে যাবে তোমাদের 6/18 × 100। এখানে কাটাকাটি করলে 3, 100/3, সে একই চলে আসবে 33.13%। বোঝা গেছে? লাভ ক্ষতির উপর যত ধরনের অঙ্ক করালাম এতটুকু এনাফ, এর বাইরে লাভ ক্ষতি থেকে কোনো অঙ্ক আসে না। আমাদের লাভ ক্ষতি এখানেই শেষ, এরপরে আমি অন্য কোনো একটা চ্যাপ্টার অঙ্ক নিয়ে আসবো। থ্যাংক ইউ।